নদিয়ার শান্তিপুরের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগে হাওড়া জেলার তিলখানা এলাকা থেকে ওই প্রতারককে পুলিশ গ্রেপ্তার করে। অভিযোগ, আমের মরশুমে শান্তিপুরের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকার আম কেনেন এক ব্যবসায়ী। টাকা না দিয়ে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। এ ব্যাপারে প্রতারিত ব্যক্তি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাত্রে অভিযুক্ত MD তাজকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে রানাঘাট আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। নদিয়ার শান্তিপুরের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগে হাওড়া জেলার তিলখানা এলাকা থেকে ওই প্রতারককে পুলিশ গ্রেপ্তার করে। অভিযোগ, আমের মরশুমে শান্তিপুরের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকার আম কেনেন এক ব্যবসায়ী। টাকা না দিয়ে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। এ ব্যাপারে প্রতারিত ব্যক্তি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাত্রে অভিযুক্ত MD তাজকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে রানাঘাট আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।